বুখারীর হাদিসে আছে, এক পতিতা পেশার মহিলা এক কুয়া কুকুরকে তার জুতা দিয়া পানি উঠাইয়া পান করাইছে, সেও কয়েক ফুটা পান করাইছেন। পতিতা পেশার মহিলা, পতিতা পেশা, তাহলে বলেন পতিতা পেশা যার হয়, নামাজ তো অবশ্যই ছিল না, রোজা তো অবশ্যই ছিল না, বাকি কিছু তো তার ভিতরে ছিলই না। পতিতা যখন তার পেশা, কিন্তু এক কুকুর তার সামনে মারা যাইতেছিল, আল্লাহর মখলুক, দিলের ভিতরে একটু ব্যথা লাগছে, কুয়ার থেকে তার ওড়নার ভিতরে জুতা বাঁধছেন, পানি উঠায়া তাকে পান করাইছেন, এতটুকু আল্লাহর কাছে এতটুকু ভালো লাগছে যে গুনাহ মাফ করা তাকে জান্নাত আল্লাহ দিয়া দিছে। শর্টে বললাম, গুছানো ছাড়া বললাম। তো করণীয় যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, এটার উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইতে চান। সবচেয়ে বড় দুইটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিতে চান, একটা হলো জান্নাত আর একটা হলো আল্লাহর দিদার। এরকম বর্জনীয় যত ছোটই হোক, বর্জনীয় অনেক আছে, বর্জনীয় অনেক ছোট অনেক আছে, আল্লাহ নিষেধ করছে এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। বর্জনীয় যত ছোটই হোক, যখন বর্জন করবে তখনও সে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ঘনিষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর আপন হবে। আবার দুটা বড় পুরস্কারও পাবে, একটা আল্লাহর দিদারও পাবে আর একটা জান্নাতও পাবে। করণীয়র ভিতরে সবচেয়ে বড় করণীয় যেটা, পাঁচটা হলো সবচেয়ে বড় করণীয়। একটা হলো প্রথম তো ঈমান আনা, এটা সবচেয়ে বড় করণীয়। ঈমান আল্লাহকে চিনা, এটা সবচেয়ে বড় করণীয়। ওই মানুষ মানুষ হয় কি করে, যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে তাকেই চিনল না, যিনি লালন পালন করে তাকেই চিনল না, যিনি মালিক তাকেই চিনল না। আপনি একটু শান্ত ব্রেন নিয়ে ভাবেন যে ওটা মানুষ হয় কি করে, যে সৃষ্টিকর্তাকে চিনল না, আল্লাহকে চিনল না, যিনি অস্তিত্ব দিল। যেমন করণীয় দ্বারা বান্দা আল্লাহর কাছে হয়, পুরস্কারের অধিকারী হয়, আল্লাহর কাছে হয় আর কি, পুরস্কারের অধিকারী হয় করণীয় দ্বারা। তদ্রূপ বর্জনীয় দ্বারা এই দুটেই হয়, যখন বর্জনীয়টাকে বর্জন করে তখনও বান্দা আল্লাহর কাছে হয়, আল্লাহর আপন হয়, আল্লাহর বন্ধু হয়। আবার পুরস্কারেরও উপযোগী হয়, এই জন্য হাদিসে আছে এই উম্মত গুনার নিয়ত করলো, গুনাহ করলো না, গুনার ইচ্ছা করলো কিন্তু গুনাহ করলো না, সাথে সাথে তাকে একটা সওয়াব দেওয়া হবে। অথচ আপনি বলবেন গুনাহ নিয়ে ইচ্ছা তো করলো, পাওয়া তো দরকার ছিল মুখা, মুখা চিনেন, মুখা পাওয়ার উপযোগী ছিল, কেন না গুনার নিয়ত করলো কিন্তু করে নাই, আল্লাহ বলে করে নাই, এটার জন্য তো পুরস্কার পাওয়া উপযোগী, তখন তাকে সওয়াব দেওয়া হয়। মোট কথা হলো, কথা বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। আমাদেরকে আল্লাহ যা করণীয় দিছেন, যা বর্জনীয় দিছেন, করণীয় দিছেন এই জন্য যে আমরা সবাই আল্লাহর প্রিয় পাত্র হই, আল্লাহ আল্লাহর রসুলের কাছে প্রিয় হই, সব আল্লাহর প্রিয় পাত্র হোক।
আল্লাহর পাক্কা ঠাক্কা খাঁটি বান্দা হোক। আর কি সবাই পুরস্কারের অধিকারী হোক, পুরস্কার পাক। আর আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার দুটা, একটা হলো আল্লাহর দিদার আর একটা হলো জান্নাত। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার, যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে। হ্যাঁ, কিছু লোক তো দুনিয়াতে থেকেই দেখা গেছেন, হয়তো আমরা এই স্তর পর্যন্ত পৌঁছতে পারি নাই, হয়তো পারবো না, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে তো দেখবো। না, জান্নাতে একটা গেটই থাকবে, দরজাই থাকবে, একটা জানলাই থাকবে, যেটা খুলবে আর আল্লাহকে যখন দেখতে মনে চাবে আল্লাহকে দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম। জান্নাতে একটা গেট আছে যেটার নাম বাবে সালাম, এটা রাখাই হয়েছে শুধু আল্লাহকে দেখার জন্য। ওইখান দিয়ে তাকাবে, আল্লাহকে দেখবে, শুধু দেখবে না, ওই হাদিরুহু মুহাদারা, মাঝে মাঝে আল্লাহর সাথে কথোপকথনও হবে, আল্লাহও দেখা জিজ্ঞাসা করবে, সেও আল্লাহকে দেখা কিছু না কিছু জিজ্ঞাসা করবে, আল্লাহও অবস্থা জিজ্ঞাসা করবে, সেও অবস্থার ব্যাখ্যা আল্লাহর সামনে তুলা ধরবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ করুক বুঝে আসুক, এটাই বুঝাইতেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য ছোট করণীয় হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, করণীয় যতই ক্ষুদ্র হোক, একটা উদাহরণ দেই যদি তাহলে বোঝা যাবে। এক ঘোট পানি, এটা কতটুকু? এক ঘোট পানি, এটা কতটুকু? কয়েক কেজি হবে না? কতটুকু? একবারে সামান্য, ঠিক না? হ্যাঁ, কিন্তু রম হাদিসে আছে, মান ফাত্তারা সাঈমান শুরবাতানা, যেই ব্যক্তি কোনো রোজাদারকে এক ঘোট পানি দিয়া রোজা খোলাইল, ইফতার করাইল, ফালাহু ইতকু রাকাবা, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে জিনিসটা ক্ষুদ্র কিন্তু, ঠিক না? কি বলেন, ক্ষুদ্র না? ক্ষুদ্র, এক ঘোট পানি। তাহলে কথাটা এটাই সত্য হইতে চললো যে করণীয় যত ছোটই হোক, যেমন এক ঘোট পানি অনেক ছোট, অনেক অল্প, ঠিক না? আরেকটা উদাহরণ যদি হাদিস থেকে দিই তো আরো সহজ হবে। আচ্ছা বলেন তো, কুকুর পানি কতগুলা খায়? কুকুর পানি, কুকুর তো আর আমাদের মতো গ্লাস নিয়ে খায় না, ঠিক না? না পেলা নিয়ে খায়, জিব্বা দিয়া খা পান করে, ঠিক না? পানও করে না, কয়েকবার জিব্বাটা পানির ভিতরে মারে, দুই থেকে তিনবার, যা আসলে আসলো, না আসলে না আসলো, এটা দিয়েই পেট ভরে গেল, ঠিক না? তাহলে হাদিসে, বুখারীর হাদিসে আছে, এক পতিতা পেশার মহিলা এক কুয়া কুকুরকে তার জুতা দিয়া পানি উঠাইয়া পান করাইছে, সেও কয়েক ফোঁটা পান করাইছেন, পতিতা পেশার মহিলা, পতিতা পেশা। তাহলে বলেন, পতিতা পেশা যার হয়, নামাজ তো অবশ্যই ছিল না, রোজা তো অবশ্যই ছিল না, বাকি কিছু তো তার ভিতরে ছিলই না, পতিতা যখন তার পেশা, কিন্তু এক কুকুর তার সামনে মারা যাইতেছিল, আল্লাহর মখলুক, দিলের ভিতরে একটু ব্যথা লাগছে, কুয়ার থেকে তার ওড়নার ভিতরে জুতা বাঁধছেন, পানি উঠায়া তাকে পান করাইছেন, এতটুকু আল্লাহর কাছে এতটুকু ভালো লাগছে
যে গুনাহ মাফ করা তাকে জান্নাত আল্লাহ দিয়া দিছে। শর্টে বললাম, গুছানো ছাড়া বললাম। তো করণীয় যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, এটার উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইতে চান। সবচেয়ে বড় দুইটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিতে চান, একটা হলো জান্নাত আর একটা হলো আল্লাহর দিদার। এরকম বর্জনীয় যত ছোটই হোক, বর্জনীয় অনেক আছে, বর্জনীয় অনেক ছোট অনেক আছে, আল্লাহ নিষেধ করছে এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। বর্জনীয় যত ছোটই হোক, যখন বর্জন করবে তখনও সে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ঘনিষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর আপন হবে। আবার দুটা বড় পুরস্কারও পাবে, একটা আল্লাহর দিদারও পাবে আর একটা জান্নাতও পাবে। করণীয়র ভিতরে সবচেয়ে বড় করণীয় যেটা, পাঁচটা হলো সবচেয়ে বড় করণীয়। একটা হলো প্রথম তো ঈমান আনা, এটা সবচেয়ে বড় করণীয়। ঈমান আনা, আল্লাহকে চিনা, এটা সবচেয়ে বড় করণীয়। ওই মানুষ মানুষ হয় কি কইরা, যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি অস্তিত্ব দিল তাকেই চিনল না, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে তাকেই চিনল না, যিনি লালন পালন করে তাকেই চিনল না, যিনি মালিক তাকেই চিনল না। আপনি একটু শান্ত ব্রেন নিয়ে ভাবেন যে ওটা মানুষ হয় কি করে, যে সৃষ্টিকর্তাকে চিনল না, আল্লাহকে চিনল না, যিনি অস্তিত্ব দিল। তো কলেমা বা ইমান এটা হলো আল্লাহকে চিনা, আল্লাহকে করণীয় সবচেয়ে বড় কয়টা? পাঁচটা। প্রথম হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সবচেয়ে বড় করণীয়। এটা যখন হয়ে গেল তখন দ্বিতীয় করণীয় মাথার উপরে আসলো, মালিক যখনই ডাকে তখনই ছুটে আসা। পরিচয় যখন হয়ে গেছে, চিনা যখন ফেলছি যে ইনি আমার মালিক, ইনি আমার মালিক, ঠিক আছে না? কোম্পানির ভিতরে সুপারভাইজার থাকে, সুপারভাইজার শ্রমিক চালায়, যদি শ্রমিকের পরিচয় ডাইরেক্ট মালিকের লোক হয়ে যায়, বাপ হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো সে খুশিতে আটখানাও হয় আর সারাদিন অপেক্ষা থাকে মালিক কখন ডাকবো আমি ছুটে যাব। উচিত এটাই, যখন আল্লাহকে চিনা ফেলল যখনই আল্লাহ ডাকে ছুটে আসে। আর আল্লাহ বারবার ডাকেন না, ডেলি 5 বারই ডাকেন, তো ছুটে আসা এটা ছিল নামাজ, এটা ছিল নামাজ, এটা ছিল নামাজ। ছুটে আসতে আসতে যখন মালিকের সাথে ভাব হয়ে গেছে, ভাব পরিচয় হওয়ার পরে আসা যাওয়া করতে করতে একসময় ভাব হয়ে যায়, ভাব বোঝেন? বাবুই বললাম, বাপ বোঝেন? বাপ হয়ে যায়, বাপ যখন হয় তখন আর খালি হাতে আসে না, কিছু নিয়েই আসে। এতদিন খালি হাতে গেছি, এখন তো কাছের হয়ে গেছি, এখন খালি হাতে যাই তো যাই কি করা। তো ওটা ছিল জাকাত, ওটা ছিল কি ছিল? মালিক যখন মাল দিয়া দিছেন তখন আর খালি হাতে যায় না, যখনই সুযোগ পায়। তো এটার নাম জাকাত, সৎকা, খয়রাত, দান, যখনই সুযোগ পায় তখনই বিলাইতে থাকে দুই হাতে মালিকের নামে। যখন আরেকটু কাছে হয়ে যায়, আরো কাছে, যখন বিলাইতে 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 একটা পর্ব আসে, যখন বিলাইয়া ফেলে, বিলাইতে বিলাইতে খরচ করতে 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 একটা পর্ব যখন আসে,
তখন আরো ঘনিষ্ঠ হয়ে যায়, যেটাকে আমাদের ভাষায় বলে এশক। কি এশক? তখন দুইজনেই দুইজনের ইচ্ছা দেখে, দুইজনেই দুইজনের দুইজনেই মালিকও দেখে কর্মচারী কি পছন্দ করে, কর্মচারীও দেখে মালিক কি চায়, ঠিক না? এটার নাম হলো রোজা। কর্ম মালিক বন্দা দেখে আল্লাহ খায় না আমি খাই কি কইরা, তো বন্দাও না খায় থাকা শুরু করে। কি না খায় থাকা? কি যদিও এক মাস অনেকে আছে, এক মাস না সপ্তাহে দুই দিন না খায় থাকে, মাসে তিন দিন না খায় থাকে, বাইরে তিন দিন না খায় থাকে, জিজ্ঞাসা এত রোজা রাখোস কেন? আল্লাহ তো খায় না আমিও খাই না, আল্লাহ তো খায় না আমিও খাই না, এশক হয়ে গেছে এশক। আর যখন এশক হয় তখন করণীয় পঞ্চম করণীয় যেটা সবচেয়ে বড় করণীয় পঞ্চম যেটা সেটা হলো মেরে দোস্ত, এটাকে দিদার বলে, দিদার। তখন একজন আরেকজনকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না, দুইজনেই দুইজনকে সদা সর্বদা কি চায়, কাছে চায়, কাছে, দিদার, দিদার, দুইজনেই দুইজনকে দেখতে চায়, দিদার হয় তখন, দিদার। এটার নাম হলো হজ, হজ হলো দিদার, হজ হলো দিদার, যে এখন দুইজনেই দুইজনের কাছে থাকতে চায়, আর দূরে যেতে চায় না। এই জন্য দেখবেন হাজি চিরবিদায়ের পোশাক পরা যায়। কি চিরবিদায়ের পোশাক বোঝেন? হ্যাঁ, এহরাম আপনি বলেন কিন্তু আসলে এটা চিরবিদায়ের পোশাক। কিসের? চিরবিদায়ের পোশাক, হাজি চিরবিদায়ের পোশাক পরা যায়। মানে হাজি বুঝাইতে চাইতেছে প্রস্তুতি নিয়া যাই, যদি রাইখা দিল তাইলে তো কাছেই চিরদিন থাকুন, যদি প্রস্তুতি নিয়া যাই, যদি রাইখা দিল তাহলে চিরদিনই কাছে থেকে গেলাম, চিরদিনই কাছে থেকে যাবো। কেন না? দিদার তো, দিদার, হজ হলো দিদার। এই জন্য আরেকভাবে যদি বলেন তো আরেকভাবে বুঝাইতে চাই, সবচেয়ে বড়নীয় করণীয় হলো পাঁচটা, কয়টা? একটাকে বলে তারুফ, কলেমা মানি তারুফ, নামাজ হলো তাল্লুক, তাল্লুক বুঝেন? যারা একটু উর্দু বোঝে এরা বোঝে, তাল্লুক সম্পর্ক। এই জন্য কোরআনে আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যত সেজদা বেশি করবে তোমার আমার সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে। আল্লাহ কতটুকু হবে ঘনিষ্ঠ? একটা দিন আসবে তুমি সেজদা করবে তো আমার কুদরতি পায়ে করবে, আর যখন সেজদা যাবে তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সব পর্দা সরা যাবে, তখন তুমি আমার সাথে কথা বলবে, তখন মজা এমন পাবে যে তখন বাব্বা ইমাম সাহেব এত তাড়াতাড়ি সেজদার থেকে উঠে কেন, আটটু লম্বা করতে পারলেন না, আটটু লম্বা করতে, আটটু লম্বা করলেন না কেন? তখন সেজদা লম্বা লম্বা হবে, সেজদা যাবে আর উঠতে চাবে না, ফেরেশতাদের কথা সত্য হবে, লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি মান তাকাল, নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেছে তাইলে কোনো দিন আর সেজদার থেকে উঠত না। সে আসলে জানে না, সে আসলে দেখে না, তার সামনে পুরা রূপরেখাটা নাই, যার কারণে সে তাড়াতাড়ি সেজদা করে তাড়াতাড়ি উঠে। তো নামাজ হলো তাল্লুক, নামাজ তাল্লুক, আর জাকাত হলো মোহাব্বত। জাকাত কি? মোহাব্বত, যেখানেই মোহাব্বত ওইখানেই গিফট, যেখানেই মোহাব্বত ওইখানে কি গিফট দেয় না, লেনদেন হয় না। রোজা হইলো এশক,
রোজা ইশক। তুমি খাও না আমিও খাবো না, তুমি খাও না আমিও খাবো না, যতক্ষণ না বলবা ততক্ষণ খাবো না, যতক্ষণ না বলবা ছলনা করতেছে খাবো না। মাগরিবের আজান দিছে তো আল্লাহ বলছে এখন খা, তো খাইতেছে। আবার সুবে সাদেকের আগে আল্লাহ বলতেছে খাইস না, পাতের খানা রাইখা বয়ে বসে খাম না। তুমি বললে খাবো, নাইলে এশক না খায়া থাকবে। আর হজ হইল দিদার, কি সাক্ষাৎ, কি সাক্ষাৎ। হজ হইল ওইটা, ওই প্রবাদ বাক্য কয়, ভিজে না মাটি বিনা বর্ষণে, বরে না মন বিনা দর্শনে, ভিজে না মাটি বিনা বর্ষণে, বৃষ্টি ছাড়া মাটি ভিজানো যায় না, কুয়াশা দিয়া মাটি ভিজে না, বরে না মন বিনা দর্শনে, তোমাকে না দেখা ছাড়া মন ভরবে না। এটা হলো দিদার, এটা হলো হজ, এটা হলো হজ, হজ। এই জন্য এশকের পরেই দিদার রাখছেন, এশকের পরেই দিদার, রোজার পরেই হজ, রোজার পরেই। আড়াই মাস যেটা দিছেন এটা শুধু প্রস্তুতির জন্য দিছেন, নাইলে এটাও দিতেন না। আড়াই মাস যে মধ্যখানে গ্যাপ, এটা প্রস্তুতির জন্য। আকাঙ্ক্ষা তো ওই দিন থেকে, যেদিন শাওয়ালের চাঁদ উঠছে ওই দিন থেকে আকাঙ্ক্ষা, ঠিক না? কি হজে যামু হজে যামু আকাঙ্ক্ষা, ঠিক না? হ্যাঁ, কিন্তু আড়াই মাস মধ্যখানে গ্যাপ হইলো কেন? এটা প্রস্তুতির জন্য, দিদার। আগেই বলছি, ছোট হোক বড় হোক সমস্ত করণীয় আল্লাহর কাছে হওয়ার জন্য। দুইটা বড় পুরস্কার পাওয়ার জন্য, একটা হলো আল্লাহর দিদার আর একটা হলো জান্নাত। সমস্ত বর্জনীয়র উদ্দেশ্য এটা, আল্লাহর কাছে হওয়া, দুই পুরস্কার পাওয়া, আল্লাহর দিদার আর জান্নাত পাওয়া। সবচেয়ে বড় করণীয় হলো পাঁচটা, তার ভিতরে একটা হলো হজ। কি হজ? এটা হলো দিদার। এজন্য চিরবিদায়ের পোশাকে যায় হাজি, নিজের ইচ্ছায় পড়ে এটা, হাজি নিজের ইচ্ছায় পড়ে। যদি রাইখা দেয় তাহলে চিরদিনই কাছে থাকব, যদি রাইখা দেয়। এই জন্য প্রস্তুতি নিয়ে যাইতেছি, এই জন্য প্রস্তুতি নিয়ে যাইতেছি। এত বড় লাগেজ কেন? যদি বলে দুই একদিন থাকার লেগা, তাইলে তো থাকতে হবে। এই জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আলি না, এই জন্য কিছু কাপড় চোপড়। হ্যাঁ, যদি জিগায় কেন এত কাপড় চোপড় নিয়ে যেতেছে কেন, যদি দুই একদিন থাকতে বলে তাইলে তো থেকে গেলাম, তখন তো কাপড় চোপড় লাগবে, এই জন্য দুই এক জোড়া নিয়ে নিলাম। এই জন্য কাজী হাজি প্রস্তুতি নিয়ে যেতেছে, যে দিদার তো চিরদিন থাকতে চাই, চিরদিন মনে হয় এই নিয়ত করতে চান না হাজিরা যারা যাইতেছেন, ঠিক না? ভয় লাগে, ঠিক না? না, মনে হয় ভয় লাগে আমার এই কথাটা, মনে হয় হাজিরা পছন্দ করবে না, এরা বলবে আপনি কি বলতেছেন এটা, যে থেকে যে মুইখানে চিরদিনের লেগা, তাহলে দোকানপাট কি হবে, বাড়িঘর কি হবে, ঠিক না? অথচ হাদিসে আছে, মাম্মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে মুহরিম অবস্থায় হজের সফরে যে মারা যাবে, কিয়ামতের দিন তলবিয়া পড়তে পড়তে উঠবে, ফেরেশতারা বলবে এটা কিয়ামতের মাঠ, প্রায় রাখতো কিয়ামতের মাঠ, মরসি কোথায় এটা কবে, কোথায় মরসি এটা বল আগে, দেখ কোথায় মারা গেছি, হজ অবস্থায় মারা গেছি, হজের নিয়তে মারা গেছি, হজের শহরে মারা গেছি, তলবিয়া পড়বো না তো পড়বোটা কি, তলবিয়া পড়বো না তো পড়বোটা কি? তো আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, তলবিয়েই এদের পড়া ঠিক, তলবিয়েই এদের পড়া ঠিক, ঠিক না? তলবিয়া পড়েই তো বাহির হয়েছে, কি পড়া বাহির হয়েছে, লাব্বাইক
মিনিংস কি অর্থ কি প্রস্তুতি নিয়া কিন্তু বলতেছি আমি কাছে আমি আমি কাছে উপস্থিত উপস্থিত মানে কি উপস্থিত মানে কি বাবা আমি উপস্থিত মানে কি তোমার সামনে তোমার কাছে ঠিক না বলেই তো বাহির হয়েছি লাব্বাই ঠিক না লাব্বাইক বাহির হইলা প্রস্তুতি নিয়ে আসছি এই জন্য পোশাকটা দেখো না এহরামের কাপড় না সেলাই করা যাইতেছে না কিছু করা যাইতেছে সেলাইও করা যাবে না সেলাই করা যাবে নাকি সেলাইও করা যাবে না কালারও করা যাবে না কিচ্ছু করা যাবে না বিলকুল সাদা ফকফকে ঠিক না প্রস্তুতি নিয়ে আসছি যদি চিরদিনের জন্য কেননা কি দিদার কি দিদার চিরদিন দেখতে থাকুন এই প্রস্তুতি নিয়ে আসছি মনে থাকবে হজ কিন্তু দিদার আমি আরো কয়েকটা উপমা দিই আপনাদেরকে হাজিকে যদি জিজ্ঞেস করি ঘরের চতুর্দিক দিয়ে গরস কেন হাজি এটাই বলবে হাজি এটা বলে বাড়ির পাশ দিয়ে ঘুরা দেখি দেখা যায়নি বাড়ির পাশ দিয়ে ঘুরা দেখি দেখেন না বয়স গেলে গা কি একটা বয়স তো ছিল ঠিক না তখন বাড়ির পাশ দিয়ে ঘুরা ঘুরা ভাবছে যে দেখি দেখা যায়নি ঠিক না হ্যাঁ বাড়ির পাশ দিয়ে ঘুরা যখন দেখে দেখা গেল না এখন একবার সাফা পাহাড়ে উঠতেছে একবার মারওয়ায় উঠতেছে এত উপরে উঠোস কেন উপর থেকে তাকায় দেখি উপর দিয়া দেখা যায়নি দেওয়ালের উপর দিয়া দেখা যায়নি ঠিক না এই জন্য উপরে উঠা তাকায়া দেখতেছে বলে এখান থেকে আবার চলে যাবে মিনা আরাফা চলে যাবে বলে এখানে আসলি কেন চতুর্দিকে ঘুরেও দেখলাম দেখলাম না উপরে উঠেও দেখলাম দেখলাম না এবার খোলা আকাশে নিচে চলে আসছি আমি না দেখি আর দেখি আর না দেখি উনি তো দেখবো আমি দেখি আর না দেখি উনি তো দেখবে আমি দেখি আর না দেখি উনি তো দেখবে এই জন্য খোলা আকাশে চলে আসছি এই জন্য আরাফা আসছি এই জন্য মুজদালিফা আসছি কেননা দিদার চাই আর কিচ্ছু চাই না দিদার চাই আর উনি আমাকে দেখুক বা আমি উনাকে দেখি এটাই দরকার আর কিচ্ছু দরকার নেই উনি আমাকে দেখুক বা আমি উনি ওনাকে দেখি বলে উনি দেখলে কি হবে অনেক সময় হয় দেখো মন নরম হয় দেখো দেখো এই কিরকম রৌদ্রের ভিতরে সাদেক দাঁড়ায় আছে আমার জন্য তো দিলটা নরম হয়ে গেছে ঠিক না হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই হ্যাঁ বষ্ট হয় না তো ঘুরতে গিয়ে বুঝবেন যুবকরা খুব বসতেছে ঠিক না দিলটা নরম হয়ে যায় এই রৌদ্রের ভিতরে তো আমিও যখন আরাফার মাঠে রৌদ্রে দাঁড়াবো মিনায় দাঁড়াবো রৌদ্রে তো হয়তো আমাকে দেখা মনটা নরম হয়ে যাবে যে এত দূরের থিকা চুল এলো মেলো গায়ে কাফন পড়া গোছল করে নাই কোনো কিছু লাগায় নাই পাগল বেশে আমাকে দেখতে আসছে ও আমাকে দেখুক আর না দেখুক আমি তো দেখি তখন আল্লাহ আল্লাহর রহমত আমাদের দিকে মোতাওয়াজ্জু হবে এই জন্যই তো বলে আরাফার দিন আল্লাহ প্রথম আকাশে চলে আসে আর আল্লাহর রহমতের দৃষ্টি হাজিদের উপরে ঢালেন আর আল্লাহ হাজিকে শেষমেশ মাফ করে দেন আর বলতে থাকেন এত দূরের থেকে আসলো এলোমেলো চুল নিয়া এত কষ্ট সাধ্য করা ঘরের চতুর্দিকেও ঘুরা দেখলো না পাহাড়ে উঠেও দেখলো না এইখানে আসছে আমাকে দেখুক আর না দেখুক আমি যদি একটু না দেখি তাহলে হয়তো হয় কি কি হবে তখন দেখা যায় আরাফার দিন আল্লাহ মাফ করে দেন উমুই মাফ হয় যেটুক বুঝাইতেছিলাম একটু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে যারা আমরা হজে যাইতেছি
বা যারা আমরা যাব বা হজে যাই বা উমরাই যাই, আসলে এই নিয়ত নিয়েই যাওয়া উচিত। উমরার পোশাকও যেটা, হজের পোশাকও ওইটাই, ঠিক না? এই নিয়ত নিয়েই যাওয়া উচিত যে দিদার চিরদিনের হলে ভালো হয়, চিরদিনের হলে, কেননা আমি তো প্রস্তুতি নিয়েই, আমি তো প্রস্তুতি নিয়েই যেতেছি, আমি তো প্রস্তুতি নিয়েই আসছি। তো দিদার, হজ হইল দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। হজ হইল দিদার, যদি চিরদিন রেখা দেন তাহলে চিরদিনই কাছে থাকবে, জান্নাতে তো থাকবেই থাকবে, যতদিন জান্নাতে না যায় অতদিনও কি থাকবে, কাছেই থাকবে। তার কাছে থাকবে আল্লাহর কাছে থাকবে, কাছেই থাকবে, দূরে যাবে না। আর যদি ফিরত দিয়া দেয়, ফিরত দিয়া দেয়, যদি ফিরত দেয় তাহলে হাজির কয়েকটা গুণ নিয়ে আসা উচিত, কয়েকটা গুণ নিয়ে আসা উচিত, কয়েকটা গুণ, কয়েকটা গুণ নিয়ে আসা উচিত। এই গুণ নিয়ে যদি আসতে পারে তাহলেও আল্লাহর কাছেই থাকবে। ওই কাছে থাকাটা অন্যরকম কাছে, এটা অন্যরকম কাছে, ওটা অন্যরকম কাছে। যেরকম মা বিদেশের ছেলেকে বলে, বাবা তুই আমার কাছেই থাকস, তুই আমার, মানে কি, ও তো আছে বিদেশে, সারাদিন মা ওকে স্মরণ করে, সব কিছুতে মা ওকে স্মরণ করে আর চোখে চোখে রাখে, বরং বাড়িতে যেটি আছে ওদিন নাম যতটুকু না নেয়, যেটা বিদেশে আছে ওইটার নাম এর চেয়ে বেশি নেয়, সারাদিনে নিতেই থাকে, একটু বর্তা হইলেও নিতে থাকে, তোরা তো খাস আমার কোলাটা তো বিদেশে পড়ে আছে, ঠিক না, সারাদিন বলতে থাকে। তো হাজি যখন কয়েকটা সিফত নিয়ে ফিরবে তখন যে রয়ে গেল রয়ে গেল, সে তো কাছে হইলেই হইল, আবার যে ফিরে আসলো সে যদি সিফত নিয়ে আসতে পারে সেও আল্লাহর কাছেই থাকবে। দুই কাছের ভিতরে আমি দেখাইলাম কেমনে কাছে থাকবে। আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে আল্লাহর এরকম নৈকট্য নসিব করুক, এরকম কর্ম নসিব করুক। নৈকট্যকে আরবি ভাষায় কর্ম বলে, আল্লাহর করিম নসিব করুক। কয়েকটা সিফত হাজি নিয়ে আসতে হবে বলে, একটা মক্কার থেকে হাজি কোরবানির সিফত নিয়ে আসবে, কোরবানি, কোরবানির সিফত,